হাজার হাজার তরুণ বসে থাকতে পছন্দ করেন না, অধিকাংশই কোনো কাজ শুরু করতে চান, কিন্তু বেশিরভাগ তাদের সামর্থ্যের সাথে একটি প্রজেক্ট প্ল্যান করতে পারেন না। অনেকে হতাশার ঘূর্ণিপাকে ঘুরতে থাকেন। কোন কাজটি দিয়ে তিনি শুরু করবেন? প্রকৃতপক্ষে সকল জটিলতা বিগিনার লেভেলে, অর্থাৎ শুরুতেই আপনাকে যত সমস্যার মুখোমুখি হতে হয়, একটু ঘুরে দাঁড়ানোর পরে আপনাকে আর এই রকম প্রবলেম ফেস করতে হয় না। আজকে আমরা অল্প টাকায় শুরু করা যায় এই রকম ছয়টি ডাইনামিক আইডিয়া আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। দেশ এবং বিদেশে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন, সবাইকে স্বপ্নিল অ্যাগ্রো পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় ভিউয়ার্স, আমাদের আজকের ভিডিওটি অত্যন্ত ইউনিক হতে যাচ্ছে, তাই অনুরোধ করব ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। আজকে আমরা নতুন উদ্যোক্তাদের জন্য অল্প টাকায় শুরু করা যায় এই রকম ছয়টি প্রজেক্ট উপস্থাপন করব ইনশাল্লাহ। প্রথমে যে প্রজেক্টটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটি হল কবুতর পালন। এই প্রজেক্টটি প্রথম দিকে শৌখিন ও পারিবারিক এরিয়ার মধ্যেই সীমাবদ্ধ ছিল, কিন্তু বর্তমানে আমাদের দেশে হাজার হাজার তরুণ উদ্যোক্তা বাণিজ্যিকভাবে কবুতর পালন করে সফলতার স্বাক্ষর রেখেছেন। দ্বিতীয় যে ডাইনামিক প্রজেক্টটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটি হচ্ছে পাখি পালন। শখ থেকেই সফলতা, যার প্রমাণ আমাদের দেশের হাজারো তরুণ উদ্যোক্তা, যারা শখের বশে পাখি পালন শুরু করলেও সময়ের সাথে সাথে তাদের অর্থনৈতিক আয়ের প্রধান উৎস এখন শখের পাখির খামার। সামগ্রিকভাবে আমাদের চিন্তাশক্তির ওপর কঠোরভাবে আঘাত করেছে। তারা প্রমাণ করেছে ছোট ছোট কাজ দিয়েও আমরা ভালো থাকতে পারি, সফলতা পেতে পারি। তৃতীয় যে প্রজেক্টটি উপস্থাপন করতে যাচ্ছি তা হল চীনা হাঁস পালন। গ্রামের একজন ছাত্র, বেকার তরুণ এবং পারিবারিক আয় বৃদ্ধির জন্য গ্রামীণ বধূরা অনায়াসে অল্প পুঁজিতে এই প্রজেক্টটি নিয়ে উদ্যোক্তা জীবন শুরু করতে পারেন। অল্প টাকা দিয়ে শুরু করলেও লাভের পরিমাণ নেহায়েত কম নয়। অল্প দিনের মধ্যেই এই প্রজেক্টটিতে ঘুরে দাঁড়ানো সম্ভব। বাড়ির আশেপাশে ঘাস ও লতাপাতা খাওয়ার কারণে চীনা হাঁস পালনে খরচ অত্যন্ত কম। চতুর্থ যে ডাইনামিক প্রজেক্টটি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি সেটি হল রাজহাঁস পালন। গ্রামের ছাত্র থেকে তরুণ, ছাত্রী থেকে বধূ, সবাই এই প্রজেক্টটি নিয়ে উদ্যোক্তা জীবন শুরু করতে পারেন। অনেকে ইচ্ছা থাকা সত্ত্বেও অর্থনৈতিক সমস্যার কারণে উদ্যোক্তা জীবন শুরু করতে পারেন না। তাদের জন্য আশ্চর্যজনক টনিক হতে পারে রাজহাঁস পালন। 350 টাকা থেকে শুরু করে 400 টাকার মধ্যেই সাধারণত রাজহাঁসের বাচ্চা পাওয়া যায়, যা বছর ঘুরতেই এক একটি রাজহাঁস 1500 থেকে 2000 টাকার মধ্যে বিক্রি করা সম্ভব। পঞ্চম যে ডাইনামিক প্রজেক্টটি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি তা হল ভেড়া পালন। ভেড়ার খামার অল্প টাকায় নির্ভরযোগ্য একটি বিনিয়োগ। একজন নতুন উদ্যোক্তা প্রথমত লসের ভয় থেকেই যায়। তারা চিন্তা করেন বিনিয়োগ করব, কিন্তু যদি লস হয়ে যায়? সেদিক থেকে নির্ভরযোগ্য একটি বিনিয়োগ পারিবারিকভাবে ভেড়ার খামার গড়ে তোলা। ভেড়া আপনার বাড়ির আঙিনায় ঘাস লতাপাতা খাইয়ে অনায়াসে লালন পালন করা সম্ভব।
এর রোগ প্রতিরোধ ক্ষমতা অত্যন্ত বেশি হওয়ার কারণে এই ক্ষেত্রে লসের সম্ভাবনা নেই বললেই চলে। চারণভূমিতে ভেড়া চড়াতে পারলে এর খাদ্য খরচ অত্যন্ত কম, যার কারণে একজন তরুণ উদ্যোক্তা ভেড়ার খামার গড়ে তুললে অল্প দিনেই সফলতা প্রত্যাশা করতে পারেন ইনশাআল্লাহ। ষষ্ঠ যে প্রজেক্টটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তা হল গারল পালন। কথায় আছে, বেকারত্বের দিন শেষ গারল পালনে বাংলাদেশ। অল্প দিনে অধিক মাংস উৎপাদন এবং ব্যাপক চাহিদা থাকায় গারল পালন বর্তমানে অত্যন্ত লাভজনক। এই প্রজেক্টটির বিশেষত্ব, অল্প টাকায় শুরু করলেও স্বল্প দিনের ব্যবধানে একজন উদ্যোক্তা সহজেই ঘুরে দাঁড়াতে সক্ষম হন। হতাশার দিন শেষ সম্ভাবনার বাংলাদেশ। আমরা চেষ্টা করছি নতুনদের অনুপ্রাণিত করার জন্য। আমাদের ভিডিও দেখে আপনি সফলভাবে উদ্যোক্তা জীবন শুরু করতে পারলেই আমাদের সার্থকতা। আপনার যে কোনো প্রশ্ন এবং যে কোনো পরামর্শ কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। প্রিয় ভিউয়ার্স, আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি হিট করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি এগিয়ে নিতে সহযোগিতা করবেন। আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।